প্রিয় বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি থেকে উঠে আসছে একটি জরুরি তথ্য আপডেট। ব্রেকিং নিউজ থাকছে এই ভিডিওতে, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, ইতিমধ্যে আপার প্রাইমারিতে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আরও সদর্থক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং অতিরিক্ত হলফনামা কিন্তু জমা করে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে যে সমস্ত তথ্যগুলি উঠে এসেছিল তা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু এবার আপার প্রাইমারিতে আবারও একটি জরুরি তথ্য উঠে আসছে, যা অনেকটাই কিন্তু গ্রিক পুরাণের টেন্টালাসের মতোই। বিষয়টি হলো এরকম যে আপার প্রাইমারির এক চাকরি প্রার্থী শান্তিনিকেতনের শ্যামবাটির বাসিন্দা তিনি জানাচ্ছেন যে তার অপরাধটা কী। পথ কিন্তু খালি, লিখিত নিয়োগ পরীক্ষা এবং ইন্টারভিউ সব ধাপ পেরিয়েও তার নিয়োগ এখনও পর্যন্ত হয়নি। অথচ মেধা তালিকা প্রকাশিত হলেই বা বেরোলেই তার চাকরি কিন্তু পেয়ে যাওয়ার কথা, কিন্তু সমস্ত ধাপগুলি পেরোলেও তিনি অদূরেই রয়েছেন। এমন নিশ্চিত চাকরির অদূরে ঠায় দাঁড়িয়ে রয়েছেন তিনি, ঠিক গ্রিক পুরাণের টেন্টালাসের মতোই। 8 বছর ধরে অপেক্ষায় রয়েছেন, কিন্তু মেধা তালিকা এখনও পর্যন্ত বেরোচ্ছে না। প্রার্থী জানাচ্ছেন যে তপশিলি জাতি ক্যাটাগরিতে বাংলা মাধ্যমের স্কুলে হিন্দি শিক্ষকের শূন্যপদ 12টি, লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউ দিয়ে 12টি শূন্যপদের জন্য প্রার্থী এখন একমাত্র আমি। মেধা তালিকা বেরোলে আমার নিয়োগ নিশ্চিত। 2015 সালে আপার প্রাইমারিতে হিন্দি শিক্ষিকার চাকরির জন্য আবেদন করেছিলেন প্রার্থী। ওই প্রার্থী জানাচ্ছেন সাধারণ ক্যাটাগরিতেও বাংলা মাধ্যম স্কুলে হিন্দি শিক্ষকের জন্য 35টি শূন্যপদের মধ্যে মাত্র 8 জন প্রার্থী রয়েছেন, সেখানেও মেধা তালিকা বেরোলে আমার চাকরি হয়ে যাবে। ভরসা এখন শুধুমাত্র আন্দোলন। এই রোদে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভ মঞ্চে বসে প্রার্থী বলেছেন, স্বামী একটি খাবার প্রস্তুতকারী সংস্থায় হোম ডেলিভারির কাজ করেন, খুব সামান্য আয়, 12 বছরের মেয়ে, 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, চাকরিটা কিন্তু খুব দরকার। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের আন্দোলনের নেতৃত্বে থাকা সুশান্ত ঘোষ মহাশয় জানিয়েছেন যে ওই প্রার্থীর মতো বেশ কিছু চাকরি প্রার্থী মেধা তালিকা বেরোনোর অপেক্ষায় বসে রয়েছেন। যেমন বাংলা বিষয়ে তপশিলি উপজাতির ক্ষেত্রে মোট শূন্যপদ 1101টি, উপযুক্ত প্রশিক্ষিত প্রার্থী না পাওয়ায় ইন্টারভিউ ডাক পেয়েছেন 357 জন প্রার্থী, ওরা সবাই ইন্টারভিউ দিয়ে বসে আছেন। আবার অঙ্ক পদার্থবিদ্যা রসায়ন বিভাগে তপশিলি জাতি ক্যাটাগরিতে মোট শূন্যপদ 1057টি, উপযুক্ত প্রশিক্ষিত প্রার্থী না পাওয়ায় সেখানে ইন্টারভিউতে ডাক পেয়েছেন 1022 জন। যেহেতু এইসব ক্যাটাগরিতে শূন্যপদের তুলনায় প্রার্থী সংখ্যা কম, তাই মেধা তালিকা বেরোলেই এদের নিয়োগ হওয়ার কথা, বলেছেন সুশান্ত ঘোষ মহাশয়। তবে প্রশ্ন এখন একটাই যে কবে বেরোবে মেধা তালিকা। এ বিষয়ে যতটুকু জানা যাচ্ছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশ নিয়ে গত 17ই এপ্রিল কিন্তু শুনানি হয়। সেখানে মেধা তালিকা নিয়ে কিছু প্রশ্ন ওঠায় আদালত অতিরিক্ত হলফনামা জমা দিতে বলেছিলেন। কমিশনের তরফ থেকে গত 20শে এপ্রিল অতিরিক্ত হলফনামা জমা করে দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি 11ই মে। বন্ধুরা, আমরা আশা রাখছি দ্রুত এ বিষয়ে মেধা তালিকা প্রকাশিত হবে এবং অনেকের মুখেই হাসি ফুটবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।